আইডিটোলা মোড়ের সবথেকে বড় প্যান্ডেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্যান্ডেল। তো চলুন দেখা যাক এর ভিতরে গিয়ে। এখানে আসতে গেলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেটের এক্সকেলেটার ধরে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শোভাবাজার সুতানুটি। তো এখান থেকে আপনি বেরোলেন, বেরিয়ে আপনাকে এই যে অনুষ্ঠান আছে থেকে আপনাকে ট্রাম লাইনটা ক্রস করতে হবে। ক্রস করে সেখান থেকে কিন্তু আপনাকে অটো ধরতে হবে, তারপর আপনি আইডিটোলাতে যেতে পারবেন। অটো থেকে আমি নেমে গেছি 10 টাকা ভাড়া দিয়ে, আপনার মেট্রো স্টেশন থেকে 10 টাকা ভাড়া দিয়ে আমি নেমে গিয়ে আমি পৌঁছে গেছি। এই হচ্ছে আইডিটোলা, আইডিটোলা মোড়ের সবথেকে বড় প্যান্ডেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্যান্ডেল। এবছরের প্যান্ডেলের থিম হলো আকাশবাণী। তো আকাশবাণী প্যান্ডেলের থিম, সেই জন্য এখানে রেডিওগুলোকে কি অসাধারণভাবে ইউজ করা হয়েছে। আর এইগুলো সব আগেকার দিনে গ্রামাফোন রেকর্ডের সব বড় বড় সিডি, যেগুলো পরবর্তীকালে এগুলো ছোট ফর্মে এসেছিল বটে। আকাশবাণী যেহেতু, তো সেই মিউজিক মানে আকাশবাণী মানেই হচ্ছে রেডিও, আর রেডিও মানে সেখানে তো মিউজিক রিলেটেড পার্সোনালিটি তো থাকবেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মান্নাদের, স্বর্গীয় মান্নাদের প্রতিকৃতি থেকে শুরু করে আরতি বর্মন, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, সবাইকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ একটা আর্ট এখানে। একটা জিনিস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা যে ক্যাসেটে অনেক আগে পুরনো দিনে, মানে আমরা প্রায় আজ থেকে 20 থেকে 25 বছর আগে যে ক্যাসেটে আমরা গান শুনতাম, যেগুলোতে বর্তমানে তো একেবারেই অচল, তো সেই ক্যাসেটের যে রিল, সেই রিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাসেটের রিল দিয়ে কিন্তু আমাদের এই ফিগারগুলোকে রেকর্ড করা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোটোবেলায় আমরা যে ক্যাসেট প্লেয়ারে গান, এখন তো গান শোনা যে কোনো মিডিয়া অনেক ইজি মানে অ্যাভেলেবিলিটি, কিন্তু তখনকার দিনে এই সমস্ত ক্যাসেট ছিল, ক্যাসেটের রিল ভরা থাকতো, সেই সমস্ত ক্যাসেট চালিয়ে আমরা গান শুনেছি। তো এখন এগুলো অবসোলিট, এগুলো এখন আর ইউজ হয় না। তো সেই আনইউজ জিনিসগুলোকে দিয়েই কিন্তু এখানে সুন্দর একটা প্যান্ডেল, সুন্দর একটা থিম সাজানো হয়েছে। আর এখানে প্রতিমার কাজ এখনও চলছে, রং করা বাকি আছে, তাই এখানে শিল্পীরা এখনও পর্যন্ত প্রতিমার কাজে ব্যস্ত। একেবারে মণ্ডপের এন্ট্রান্স, তো এখানে এন্ট্রান্সে একেবারে দেখা যাচ্ছে বিশাল একটা গ্রামাফোনের একটা যন্ত্র, যেটা আমাদের লাইফে তো আমরা দেখতে পাইনি, এটা অনেক আগেকার জিনিস। তো এটা অসাধারণ একটা জিনিস, দারুণ সুন্দর বানানো হয়েছে। দেবজ্যোতি জানার চিন্তাভাবনায় এই মণ্ডপের পরিকল্পনা। তো অসাধারণ কাজ, থ্যাংক ইউ দেবজ্যোতি বাবু।
তো এই মণ্ডপে আসলে আপনি একেবারেই হতাশ হবেন না, অসাধারণ অসাধারণ হাতের কাজ এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখনই প্ল্যান করে নিন, আপনাদের প্যান্ডেল হপিংয়ের লিস্টে এই নামটা অবশ্যই ইনক্লুড করে নিন। আর কীভাবে এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব রোমে, এবং সেটা শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। কিভাবে সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।